আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন নাহার রিমু। তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আমি আবার হাজির। তো আজকে ব্লগটি একটু কষ্টের, সেটা হচ্ছে আমার ভার্সিটি লাইফের আজকে লাস্ট ক্লাস। তো চার বছর অনেক ক্লাস করেছি, তো আজকে হচ্ছে লাস্ট ক্লাস, স্টুডেন্ট লাইফেরও লাস্ট ক্লাস। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা মানে কতটা কষ্টের, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভার্সিটিতে চলে আসলাম, এখন আমরা ভার্সিটির ভিতরে ঢুকবো। তো আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম আমাদের আসা ইউনিভার্সিটি বাংলাদেশ নিয়ে, তো আপনারা যারা দেখেন তারা অবশ্যই আমাদের ভার্সিটিটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ভার্সিটিতে অনেক সাবজেক্টই আছে যেটা আপনারা পড়তে পারবেন। তো আমরা ল নিয়েছিলাম, লটা আমাদের ফেভারিট সাবজেক্ট, এজন্য আমরা ল নিয়েই পড়েছি। তো এ আর কি, তো আমরা এখন উপরে উঠবো, লিফটে যেতে হবে। ফাইভে যাচ্ছি, আমাদের ক্লাস হচ্ছে লিফটের ফাইভে, আমাদের ডিপার্টমেন্ট ল ডিপার্টমেন্ট হচ্ছে লিফটের ফাইভে। তো ফাইনালি ক্লাসে যাচ্ছি, লাস্ট ক্লাস ভার্সিটি লাইফের, খুবই বোরিং। আমরা চলে আসছি, এই যে মেহেদি, আজকে আমাদের লাস্ট ক্লাস। লাস্ট দিন না কিন্তু লাস্ট ক্লাস। তোরা ছিলি জানি তোরাই থাকবি, অলরেডি একজন কান্না শুরু করে দিয়েছে। কান্নার প্রমাণ করে দেখা, এই যে পানি, কান্নার প্রমাণ। সেদিন আসছিল কচি কাঁচারা, ইনফ্যাক্ট আমাদের খোকর তো এখনো দাঁড়িয়ে করে যায় নাই। এগুলা কত ম্যাচি লাইনের, কত ম্যাচি হয়ে গেছে, কতজন কত ম্যাচি হয়ে গেছে। চারটা বছর যে মানে কিভাবে গেল মানে আমরা নিজেরাও জানি না। আমার সাথে এত ভালো খারাপ ঝগড়া ঝাঁটি মানে সব কিছু মিলে আর কি চারটা বছর গেছে, মানে অনেকের সাথে অনেকের ঝগড়া হয়েছে, কিন্তু লাস্ট সময় এসে সবার সাথে সবার এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে মানে সবাই ভুলেই গেছে, ভালো খারাপ সব ভুলে গেছে সব কি। এই আইরিন কানাকাটি করিস না, আজকে হচ্ছে আমাদের বার্ষিকে লাস্ট ক্লাস। প্রথম ক্লাস শুরু হয়েছিল হচ্ছে আমাদের রেহানের ক্লাস দিয়ে, আজকে শেষ হচ্ছে আমাদের সায়েন্সের ক্লাস দিয়ে। তো আমি অনেকজন আসছে ক্লাস করার জন্য, জানি না লাস্ট পর্যন্ত ক্লাসের শেষে আমাদের মন মানসিকতা কেমন থাকবে, কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে। চার বছর একসাথে থাকার পর আজকে আমরা হচ্ছে লাস্ট ক্লাসের মাধ্যমে, তারপরে পরীক্ষা, তারপর আমরা কে কোথায় যাব নিজেরাও যায় না। কিন্তু আমি সবাইকে অনেক মিস করব, আমাদের ব্যাচের প্রত্যেকটা মানুষ অনেক ভালো ছিল, অনেক হেল্পফুল ছিল, সবাইকে আমি অনেক মিস করব, আর সবার জন্য আমার অনেক কোনো ভালোবাসা। হাই, আমি মেহমুদ হাসান, একসাথে চার বছর ছিলাম 35-এর সাথে, একসাথে চার বছর খুব ভালো কাটছে, এবং যারা ছিল সবাই ফ্রেন্ডলি, আমার ব্যাচমেটরা, তো সবাইকে অনেক মিস করব। এখন সবাই যার যার মতো প্রফেশনে চলে যাবে, হয়তো বা অনেক দূরে চলে যাবে, দেখা হবে না, তো সো অনেক সবাইকে মিস করব। তো আমাদের লাস্ট ক্লাস সায়েম স্যারের সাথে শুরু হয়ে গেছে, তো এটাই আমাদের লাস্ট ক্লাস ছিল। তো এই আর কি, তো আসলে সব কিছুই খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো আমরা একটু এনজয় করলাম সবাই মিলে, একটু ঘুরে ঘুরে নাচানাচি করলাম, আসলে ভালো লাগতেছিল না, ভেবেছিলাম যে কাঁদবো না, তারপরেও কেন জানি চোখে পানি চলে আসছিলো ওই টাইমটায়।
আশা সবাইকে অনেক বেশি মিস করব, অনেক বেশি ভালোবাসি তাদেরকে, আর সবসময় ভালোবাসবো, দূর থেকেই ভালোবাসবো, হয়তো বা সবসময় দেখা হবে না কিন্তু দূর থেকে ভালোবাসা সবসময় ওদের জন্য থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক বেশি ভালো থাকতে পারি, আমাদের আগামী দিন যাতে আরও বেশি সুন্দর হয়, এবং আমরা ভবিষ্যতে যাতে কেউ অ্যাডভোকেট হতে পারি বা যারা অন্য কিছু হতে চায় তারা যেন সেটাই হতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।